ঠান্ডায় ভারতের পরিস্থিতি ভয়াবহ। আজও কাঁপছে দিল্লি, তাপমাত্রা 1.9 ডিগ্রি সেলসিয়াস। ভারতের বিভিন্ন রাজ্যে কয়েকদিন ধরেই কমছে তাপমাত্রা। গত কয়েকদিন কুয়াশার দাপটে চলছে নয়াদিল্লি সহ উত্তরপ্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা এবং রাজস্থানে। কুয়াশার কারণে দিল্লিতে কমলা সতর্কতা জারি করেছে দেশটির আবহাওয়া ভবন। এর মধ্যে দেশটির রাজধানী দিল্লিতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল গতকাল শনিবার। আজ রোববারও অবস্থা প্রায় একই রকম, ফলে কনকনে ঠান্ডা নিয়েই ঘুম ভাঙল দিল্লিবাসীর। আজ দিল্লির তাপমাত্রা 1.9 ডিগ্রি সেলসিয়াস। দিল্লিতে আজ ভারতের সর্বনিম্ন তাপমাত্রা 1.9, এটি হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড এবং জম্মু কাশ্মীরের বেশিরভাগ জায়গার থেকেও কম। গতকাল ছিল সর্বনিম্ন 1.8 ডিগ্রি সেলসিয়াস। হাড় কাঁপানো ঠান্ডার সঙ্গে ঘন কুয়াশার মধ্যে বাতাসের গুণমানও অত্যন্ত খারাপ পর্যায়ে পৌঁছেছে দিল্লিতে। আজ রাজধানীর বাতাসের গুণমান সূচক এয়ার কোয়ালিটি ইন্ডেক্স 359। ভারতের আবহাওয়া অফিসের বরাত দিয়ে ইকোনমিক টাইমসের খবরে বলা হয়েছে, 11 জানুয়ারি পর্যন্ত দিল্লি সহ কয়েকটি রাজ্যে এমন পরিস্থিতি বজায় থাকবে। এছাড়া কাশ্মীরে তুষারপাত চলছে, কুয়াশার কারণে নয়াদিল্লি থেকে উড়োজাহাজ এবং ট্রেন চলাচল ব্যাহত হচ্ছে। গত কয়েকদিনেই এমন পরিস্থিতি চলছে। ANI খবরে বলা হয়েছে, আজ সকাল 6টা পর্যন্ত কোনো উড়োজাহাজ ছাড়েনি, তবে খারাপ আবহাওয়ার কারণে প্রায় 20টি উড়োজাহাজ দেরিতে ছেড়েছে। কুয়াশার কারণে 42টি ট্রেন দেরিতে ছেড়েছে। আজকের মতো পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আবহাওয়া সর্বশেষ নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।